I Karan, I Randi, I Alia. We are at Priya in Kolkata. And here's a crowd. Look at them. Sunidhi, ek jode jode. Thoda da. Thoda da. This is the kind of reaction that Rani's Sarwales are giving you. Sunidhi. This is called the charismatic presence of Karan Johar. দীর্ঘ সাত বছর একটা গ্যাপের পর আবারও তিনি ফিরলেন, কিন্তু ফেরাটা হলো এলেন দেখলেন জয় করলেন, ঠিক এরকম ভাবে। কারণ রকি আর রানি এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো বাজার করে ফেলেছে, 210 কোটি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ইতিমধ্যেই করে ফেলেছে, এবং সেই কারণেই শহর কলকাতার এক সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন টোটা এবং চুরডি। তবে এক্স্যাক্টলি কেমন ছিল সেই মুহূর্তটা, চলুন একবার একটুখানি আমরা উকি চুকি মারি। Hi Karan, hi Randi, hi Alia. We are at Priya in Kolkata. And here's a crowd. Look at them. Sunidhi, ek jode jode. Thoda da. Thoda da. Thoda da. This is the kind of reaction that Rani's Sarwales are giving you. Sunidhi. সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি রকি আর রানিকে প্রেম কাহানি। সেখানে আলিয়ার বাবা এবং মায়ের চরিত্র ছিল টোটার এবং চুনি। সম্প্রতি প্রিয়া সিনেমাতে আচমকাই দর্শকের মাঝে হাজির হয়েছিলেন দুজনেই। শুধুমাত্র দর্শকদের মাঝে হাজির হননি, একেবারে ভিডিও কনে আলিয়াকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলেন যে এক্স্যাক্টলি শহর কলকাতায় এই মুহূর্তে দাঁড়িয়ে কি রিয়াকশন, মানুষ কতটা পছন্দ করছে রকি আর রানি কি প্রেম কাহানি। রকি আর রানি কি প্রেম কাহানি ছবির হাত ধরেই দীর্ঘদিন বাদে পরিচালনায় ফিরেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহর। ইতিমধ্যেই বেশ বড় রকম তারা কিন্তু রিটার্ন পেয়ে গেছেন, জানা গিয়েছে 210 কোটি ইতিমধ্যেই তারা রিটার্ন পেয়েছেন ছবি থেকে। চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকে সামনে থেকে দেখে সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়ে এবং প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলেই। তারকাদেরও হাসি মুখে ভক্তদের সঙ্গে ছবিতে পোজও দিলেন। এখানেই শেষ নয়, পরিচালক করণ জোহরের সঙ্গেও তিনি কিন্তু ভিডিও কলে কথাও বলালেন কলকাতার অডিয়েন্সদের সঙ্গে। বুঝতেই পারছেন তারপরে তার উন্মাদনা বেশ এখনো তুঙ্গে, বেশ আরও অনেক দিন এই রকি আর রানিকি প্রেম কাহিনীর ফিভারে আমরা কিন্তু গা ভাসা বই। আর এরকম ধরনের নানান এন্টারটেইনমেন্টের আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলায়। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটন তো রয়েছেই, প্রেস করে দিন।